এদিকে আর দুই দিন পরেই পটুয়াখালী পৌরসভা নির্বাচন, শেষ দিকে এসে জমে উঠেছে প্রচার। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার, প্রচারণায় থাকছে লিফলেট বিতরণ, জনসভা, উঠোন বৈঠক সহ নানা কর্মসূচি, ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের মুখে মুখে। নির্বাচনী মাঠের খবর থাকছে আরটিভি রিপোর্টে। ফেব্রুয়ারি থেকে প্রচারে সরগরম ভোটের মাঠ। আগামী 9 মার্চ ইভিএমে হবে পটুয়াখালী পৌর নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মেয়র পদে 5 প্রার্থী থাকলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী, সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জগ প্রতীকে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের মধ্যে। এদিকে ভোটাররা বলছেন জনবান্ধব মেয়র বেছে নেবেন তারা। একজন গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাইকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। মেয়র চাই ডাক্তার শফিককে, পটুয়াখালীর জন্য সে উন্নয়নের কাজ করছে, আমার গরিব দুঃখী মেয়নতি মানুষের পাশে ছিল এবং থাকবে। এদিকে নির্বাচনে রেল ইঞ্জিন প্রতীকে বর্তমান মেয়রের ভাই আবুল কালাম আজাদ, নারিকেল গাছ প্রতীকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন ও কম্পিউটার প্রতীক নিয়ে নাসিরউদ্দিন খান লড়ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। আমার বিশ্বাস যে নির্বাচন যদি সুষ্ঠ আপাত নিরপেক্ষ হয় আমি ইনশাল্লাহ 9 তারিখে আমার মোবাইল প্রতীকে পৌরবাসী ভোট দিবে। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে 41 প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 15 প্রার্থী আছেন মাঠে। এদিকে শান্তিপূর্ণ ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আরটিভি রিপোর্ট।